অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের অপসারণের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সকাল 6টা থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা শিউলিকে অপসারণ না করলে আমরণ অনশনে যাওয়ার হুমকি দেয়। এর আগে গেল বৃহস্পতিবার একই দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে। এদিকে এই ঘটনা নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানাকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। এ তদন্ত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ম্যাম, আমাদের সাথে যে অত্যাচার করেছে, আমরা চাই না আমাদের ছোট বোনদের সাথে, আমাদের ছোট আপুদের সাথে অত্যাচার হোক। যতদিন পর্যন্ত উনি স্কুলে থাকবে ততদিন পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। আমাদের এই কার্যক্রম বন্ধ হবে না, দরকার পড়লে আমরা অনশনে বসব। আমাদের প্রধান শিক্ষিকার অনতিবিলম্বে অপসারণ চাই। তিনি আমাদের সাথে নানাভাবে অন্যায় করেছেন। ডিসি স্যার আমাদের জানিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, আর তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই 72 ঘন্টা আমরা কেউ বিদ্যালয়ে প্রবেশ করব না এবং ক্লাস বর্জন করা হয়েছে।